তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এ ধরনের ছবিগুলি এডিটিং করতে পারবেন। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি রাজীব, টেকনিক্যাল রাজীব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি। আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ দেবেন কলার স্পেস প্লাস ইফেক্ট। ওকে, তো সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে যে 3 নম্বর যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি এর ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। সো অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো উপরে দেখুন তীর চিহ্ন আছে। ওকে, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন এবং এখানে আপনার গ্যালারি অথবা আপনার ক্যামেরা থেকে আপনার পছন্দের মতো ছবি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি দেখুন নিচের যে অপশান রয়েছে, একটি হচ্ছে সাইজ এবং একটা হচ্ছে ওপাসিটি। ওকে, তো সাইজটা আপনি কাস্টমাইজ করতে পারেন, ওপাসিটিটা আপনি ফুল রেখে দেবেন। ওকে, তো এরপর যে দ্বিতীয় যে অপশানটা রয়েছে, প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কালার্স। তার নিচে দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কালার্স, এখানে আপনি কালার্স করতে পারেন। তারপরে অপশানটা রয়েছে ব্রাশ, সিম্পলি আপনি এখানে ব্রাশে ক্লিক করে ছবি রিমুভ করতে পারেন। এবং তৃতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনার পছন্দের মতো কালার আপনি চেঞ্জ করতে পারেন। এবং চতুর্থ যে অপশানটা রয়েছে সেখানে আপনি জুম আউট করতে পারেন। ওকে, তো সিম্পলি আমি কালারসে ক্লিক করলাম। ফর এক্সাম্পলের জন্য আমি এখানে যে টি শার্টটা, ভিতরের যে টি শার্টটা রয়েছে, ওকে, সেটাতে আমি একটু কালার করে দিচ্ছি। ওকে, তো এইভাবে আপনারা এটাকে কালার করে দিতে পারেন। ওকে, তো এরপরের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ব্রাশ। তো সিম্পলি আপনি যদি ভুলবশত অন্য জায়গায় কালার করে দেন, ওকে, ফর এক্সাম্পল আমি এখানে যদি কালার করে দিই, বাট এটাকে আমি মুছবো কীভাবে, তো তার জন্য দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা দিয়ে আপনি সহজেই মুছতে পারবেন। ওকে, তারপরের যে অপশানটি রয়েছে তার কাজ হলো আপনি আপনার পছন্দের মতো কালার আপনি অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি এই টি শার্টটাতে গ্রিন কালারটা অ্যাড করব, তো তার জন্য আপনি জুম করবেন। জুম করার পর আপনি এখানে দেখুন খুব সহজেই টি শার্টটার উপরে গ্রিন কালারটা আপনি অ্যাড করতে পারছেন। ওকে, তারপরের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে জুম আউট। অর্থাৎ এটার কাজ হলো আপনি এটাকে জুম করতে পারেন। ওকে, তো এরপর আমি ফটাফট ছবিটার উপরে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটাকে শেয়ার করতে পারবেন। ওকে, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনারা এটাকে শেয়ার করতে পারবেন। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড অথবা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল আইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।